আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো সকালবেলা আমি আর আম্মু নাস্তা করতেছি, চা আর বিস্কিট। তো আমাদের সকালটা চা দিয়েই শুরু হয়, আর আমরা ভারী খাবারটা আর একটু বেলা বেলা হইলে খাই। তো এই যে আমি আর আম্মু এখন চা খাচ্ছি আর গল্প করতেছি। আর আজকে আমার বোনের আসার কথা আছে, আমার বোনরা আজকে আসবে সবাই। সবাই বলতে সে জপু আর ছোট বোন আসবে। তো আমার ছোট বোন ছুটি পেয়েছে, তো আজকেও আসবে। তো ঠিক আছে, তাহলে চাটা খেয়ে নিই। এখন আমি সকালের নাস্তা করতেছি, সকালে তো চা খেয়েছি আর এখন নাস্তা করতে বসেছি। তো এটা হলো এই যে চাপড়ি, আর এর সাথে হলো ডিমের ঝুড়ি ভাজি। তো আম্মু যে ডিমের ঝুড়ি ভাজি করছে, তো এখন আমি নাস্তা করব। আর সাথে বাঁধাকপি ভাজি করছে আম্মু। তো ঠিক আছে, নাস্তাটা করে নিই আমি। তো আমার ঘরের মানে টুকুটিকে কাজ শেষ, আর এখন আমি এখানে একটা লোহা পুঁতবো। তো আমি হাতুড়ি আনছি আর একটা লোহা আনছি, আর এই হাতুড়িটা আমাদের অনেক পুরানো। তো এইখানে আমি লোহাটা পুঁতবো এইখানে, আর এই ছবিটা টাঙাবো। এটা আমার ভাগ্নের একটা ছবি, অনেক বড় একটা ছবি। তো এইটার জন্য ওই পাশটায় আছে, এই পাশটায় শুধু নাই। তো এই পাশটায় আমি একটা পুঁতে দিব। তো এই যে আমি কোনো রকম এটা করছি, তো এটা আমি ঢুকিয়ে দিয়েছি, আর এটা তো আগেই ছিল। তো এটা অনেক দিন ধরেই এরকম ছিল, তো অবশেষে সাকসেস হইলাম। তো মাত্র আমার ছোট বোন আসছে, আর ও ঢাকার থেকে আসছে, ও ছুটি পেয়েছে কয়েকদিনের। তো সেই ছুটিতে আসছে বাড়িতে। তো আসার সময় ও সস আনছে, আর এই সসটা হলো আমার বড় আপু বানিয়েছে, যেহেতু আপু ঢাকাতে থাকে। আর আসার সময় ওর কাছে দিয়ে দিয়েছে এই সসটা। আপু বাসায় হোমমেড সস বানায়, আর যদি কারুর সসের দরকার হয় যে হোমমেড সস, তো অবশ্যই আমার আমার ব্লগের নিচে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের হোম ডেলিভারি দিতে পারবো। যারা ঢাকার ভিতরে থাকেন তাদেরকে দিতে পারবো হোমমেড সস, একদমই কিন্তু হোমমেড। আমার আপু বাসায় বানায়, এই যে দেখতে পাচ্ছেন। আর আপু কিন্তু আরও কেক বানায়। আমার আপু কিন্তু সব রকমের রান্না পারে। আমার আপুর একটা পেজও আছে কেক ঘর নামে, আপনারা ভিজিট করে দেখতে পারেন। যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই কেকের অর্ডার করতে পারেন, যে কোনো টাইপের ফুড অর্ডার করতে পারেন। তো এটা হলো বড় সাইজের, আপু কস্টেপ দিয়ে দিয়েছে যেন মানে লিক না হয়। তো এই টমেটোগুলা কিন্তু একদমই গ্রাম থেকে আনা, আমার দুলাভাই গ্রাম থেকে আনছিল, কোনো রকম কেমিক্যালের টমেটো না। আর ওইগুলো আমার আপু একবারে বানিয়েছে সবার জন্য, তো বানিয়ে যে আমাদের জন্য পাঠিয়েছে। তো আমি আপনাদেরকে আবারও বলতেছি, যদি কারোর হোমমেড সস দরকার হয় কিংবা বার্থডে কেক, অ্যানিভার্সারি কেকের দরকার হয়, তো আপনারা প্লিজ ভিজিট করবেন কেক ঘর। ওইখানে আপনারা যে কোনো টাইপের কেক, চকলেট কেক হোক, তারপর অন্যান্য যে টাইপের ভ্যানিলা কেক হোক, আপনারা যে টাইপের কেক পছন্দ করেন আপনারা অর্ডার করলে আপনারা কিন্তু সহজে বাসায় হোম ডেলিভারি পাবেন। তো এই তো এখন আমি এই দুইটা ফ্রিজে রেখে দিব, যেহেতু এখন একটু গরমের সিজন চলে আসছে। তো আমি এখন এটা ফ্রিজে ঢুকাই রাখব। এখন বিকালবেলা, তো আমরা এখন সবাই অটোতে, আমি আমার বোনকে আনতে গিয়েছিলাম, আমি আর আমার ছোট বোন আমার সেজো বোনকে আনতে গিয়েছিলাম। আর দেখেন আমার কোলে আমার ছোট ভাগ্নি, আমার বড় ভাগ্নি, আর আমার বোনের কোলে ছোট ভাগ্নি। আর আমার বড় ভাগ্নি আসার সময় ওর পুতুল নিয়ে আসছে, এই পুতুলটা ছাড়া ও কোথাও যায় না। যে দেখেন কী সুন্দর কোলে রেখে দিয়েছে, ওর নাম হলো পিকাচু। তো পিকাচু ছাড়া সে কোথাও যায় না।
তো এই যে আমরা সব অটোতে এখন বাসার দিকে যাচ্ছি, আর ওরা থাকবে আমাদের এখানে কয়েকদিন। আমার ছোট বোন তো আসলে ছুটি পায় না, তো ছুটি পেয়েছে, তো আমরা সবাই একসাথে কয়েকদিন থাকব। তো আমাদের সব লাগেজের ভিতরে, মানে আমার ভাগ্নিদের লাগেজ, আর এই যে পিকাচুর মাথা, পিকাচু নিয়ে বসে আছে আমার ভাগ্নিটা। তো ঠিক আছে, এখন তাহলে আমরা বাসায় যাই। আর এই যে আমরা চলে এসেছি, আর এসে ওকে একটা কমলা খেতে দিয়েছি, আর ও দেখেন কমলা কিভাবে খাচ্ছে। আমি ওর গায়ের উপর একটা তোয়ালে দিয়ে দিয়েছি, আর নিচে একটা কাপড় দিয়ে দিয়েছি, যেন কমলার রস বিছানায় না লাগে, ওর গায়ে যেন না লাগে। আর কমলার রস তো আসলে অনেক বেশি আঠালো, এই জন্য আর আমি ওকে মানে গায়ে যেন না লাগে সেজন্য প্রোটেকশন দিয়ে দিয়েছি। আর এই গাঁদা ফুলটা আমার কাজিন ওকে এনে দিয়েছে খেলা করার জন্য। তো ঠিক আছে, এখন আমরা চা খাবো। আর এই তো আমরা চা খাচ্ছি আর গল্প করতেছি। তো আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি। আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য অনেক বেশি দোয়া করবেন। তো আমার আজকের ব্লগটা এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ। আর আর একটা কথা, যারা আমার চ্যানেলে ডেইলি ডেইলি দেখেন, আমার চ্যানেলটা ডেইলি দেখেন, তাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক দোয়া।